আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তার ভাগ্নে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে 1972 সালের 11ই নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মাধ্যমে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। টুঙ্গিপাড়াও তার ব্যতিক্রম নয়। আজ 11ই নভেম্বর আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়া থানা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিশেষ র্যালি ও আলোচনা সভা এবং বিশেষ কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করা হয়। এ সময় সেখানে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান বিশ্বাস, টুঙ্গিপাড়া থানা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ হাসান আহমেদ কোচি, সাধারণ সম্পাদক বি এম মাহমুদুল হক, মোহাম্মদ ইকবাল হোসেন ওমর, আবুল হাসান, রমজান শরীফ, গাজী নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, বি এম সাইফুল ইসলাম, নুরুল ইসলাম শেখ, রাকিব হোসেন ও নাজমুল হাসান সহ টুঙ্গিপাড়া আওয়ামী যুবলীগের সকল নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে দাঁড়িয়ে আজ যুবলীগের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী। আছো তুমি চির অম্লান হয়ে, লক্ষ কোটি মানুষের হৃদয়ে আছো তুমি চির অম্লান হয়ে। আজ যুবকেরা আপনার সমাধিতে দাঁড়িয়ে আল্লাহ দয়া শরিক হয়েছে জাতির পিতা। আমরা যাহা কিছু পাঠ করছি আল্লাহ, শেখ জামাল, শেখ রাসেল, শেখ আবু নাসের, সুলতানা কামাল, পারভিন জামাল রোজি, শেখ ফজলুল হক মনি, বেগম আরজু মনি, 1975 সালের 15 আগস্ট যারা শাহাদত বরণ, শেখ হাসিনা, শেখ রেহানা, আম্মাজি, শেখ হিলাল, শেখ জুয়েল, সজীব অজেদ জয়, সাইমা অজেদ পুতুল, রিদওয়ান কবির সিদ্দিক, তন্ময়, শেখ কবির, শেখ সেলিম, শেখ সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্য সহযোগী সংগঠন।